সমযোজ্যতা বা সমযোজী বন্ধন। সমযোজ্যতা ও সমযোজী বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী জি এন লুইস। সমযোজ্যতা, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের সর্বশেষ শক্তিস্তরের স্থায়ী ইলেকট্রন বিন্যাস NH2 NP6 হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হিলিয়ামের মতো অর্জন করার জন্য বিক্রিয়াকারী পরমাণু দুটির নিজ নিজ যোজ্যতা কক্ষ থেকে প্রাপ্ত সমান সংখ্যক ইলেকট্রন থেকে এক বা একাধিক ইলেকট্রন জোড় গঠিত হয়ে এবং এইরূপ ইলেকট্রন জোড় পরমাণুর নিউক্লিয়াস দ্বারা সমভাবে আকর্ষণ হয়ে অথবা সমভাবে ব্যবহৃত হয়ে পরমাণু দুটি রাসায়নিকভাবে মিলিত হওয়ার ক্ষমতাকে সমযোজ্যতা বলে। সমযোজী বন্ধনের প্রকারভেদ। সমযোজী বন্ধনকে আমরা তিন রকমের বন্ধন পাই। একটা হচ্ছে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন এবং সমযোজী ত্রিবন্ধন। সমযোজী এক বন্ধনের উদাহরণ হলো H2, সমযোজী দ্বিবন্ধনের উদাহরণ হলো O2 এবং সমযোজী ত্রিবন্ধনের উদাহরণ হলো N2। বিখ্যাত লুইস ডট পদ্ধতির সাহায্যে আমরা সিঙ্গেল বন্ড, ডবল বন্ড এবং ট্রিপল বন্ডকে বুঝবার চেষ্টা করব। সিঙ্গেল বন্ডে হাইড্রোজেন পরমাণু সর্বশ্রেষ্ঠ কক্ষপথে আমরা জানি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটি। এখন অষ্টক সূত্র বা দ্বৈতসূত্রের কথা যদি আমরা মনে করি, তাহলে আমরা জানি যে দ্বৈতসূত্রতে হাইড্রোজেন চাইবে তা সর্বশ্রেষ্ঠ কক্ষপথে দুটি ইলেকট্রন থাকুক, কিন্তু হাইড্রোজেনের সর্বশ্রেষ্ঠ কক্ষপথে আছে একটি ইলেকট্রন। তাই হাইড্রোজেন পাশের আরেকটি হাইড্রোজেনের সাথে একটি একটি করে ইলেকট্রন সমভাবে ব্যবহারের মাধ্যমে দুজনেই দ্বৈতসূত্র পূরণ করবে। তাতে কী হবে, দুইটি হাইড্রোজেনের দ্বৈতসূত্র পূরণ হবে এবং তারা স্থায়িত্ব পাবে এবং গঠন হবে H2 অণু। একই রকমভাবে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6টি। অক্সিজেন অষ্টক সূত্র পূরণ করার জন্য পাশের আরেকটি অক্সিজেনের কাছ থেকে দুটি ইলেকট্রন ব্যবহার করবে, একই কাজ করবে পাশের অক্সিজেনটিও। তাতে কি হবে, 6 এবং নেওয়া ইলেকট্রন 2 মিলে মোট 8টা ইলেকট্রন হবে, তাতে তাদের অষ্টক সূত্র পূরণ হবে। এইভাবে অক্সিজেন দুটি করে ইলেকট্রন সমভাবে ব্যবহারের মাধ্যমে গঠন করবে ডবল বন্ড এবং তৈরি হবে অক্সিজেন অণু O2। অন্যদিকে ট্রিপল বন্ডের ক্ষেত্রে অর্থাৎ নাইট্রোজেনের ক্ষেত্রে যদি আমরা বিচার করি, নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। এই 2s2 2p3 অর্থাৎ মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টি, অর্থাৎ নাইট্রোজেনের সর্বশ্রেষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টি। এখন অষ্টক সূত্র পূরণ করার জন্য তার চায় আরও 3টি ইলেকট্রন, সেই জন্য দুটি নাইট্রোজেন পরমাণু পাশাপাশি এসে প্রথম নম্বর নাইট্রোজেন 3টি ইলেকট্রন দেবে, দ্বিতীয় নাইট্রোজেন ইলেকট্রন 3টি ইলেকট্রন দেবে। এইভাবে 6টি ইলেকট্রন তারা মাঝে একই সাথে ব্যবহার করবে এবং তাতে কি হবে, তাদের দুজনেরই মোট 5 আর 3 8, 5 আর 3 8 করে অষ্টক সূত্র পূরণ হবে এবং গঠন হবে N ট্রিপল বন্ড N, অর্থাৎ N2 অণু। যাই হোক, এখনো পর্যন্ত আমরা যতগুলো গঠন স্ট্রাকচার অর্থাৎ H2 N2 O2 Cl2 এগুলো সবই হচ্ছে সমযোজী মৌলিক অণু স্ট্রাকচার। এবার আমরা একটি সমযোজী যৌগের অণু স্ট্রাকচার সম্বন্ধে ব্যাখ্যা করব, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা ব্যাপারটাকে বুঝবার চেষ্টা করব। তো কার্বন ডাইঅক্সাইডের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p2, অর্থাৎ কার্বনের সর্বশ্রেষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4টি। অন্যদিকে আমরা আগেই দেখেছি অক্সিজেনের সর্বশ্রেষ্ঠ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6টি। তাই কার্বনের আরও ইলেকট্রন দরকার হচ্ছে 4টি, অক্সিজেনের হচ্ছে ইলেকট্রনের দরকার বা ঘাটতি হচ্ছে 2টি। কার্বন কী করে,
দুটি অক্সিজেন পরমাণুর কাছ থেকে দুটি দুটি করে ইলেকট্রন নেয়, তাতে তার 4+2+2 মোট 8টি ইলেকট্রন দ্বারাই বহিঃস্থ কক্ষপথে। অন্যদিকে অক্সিজেন পরমাণু কার্বনের কাছ থেকে একটি অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন, অপর অক্সিজেন পরমাণু আর 2টি ইলেকট্রন সমভাবে ব্যবহার করে, তাতে অক্সিজেনের 6+2 হিসাবে মোট 8টি ইলেকট্রন দাঁড়ায়। অর্থাৎ এইভাবে কার্বন অক্সিজেনের কাছে 2টি 2টি করে ইলেকট্রন নিয়ে অষ্টক পূরণ করে, অন্যদিকে অক্সিজেন 2টি করে মাত্র ইলেকট্রন নিয়ে তার অষ্টক পূরণ করে। এইভাবে গঠন হয় CO2 বা কার্বন ডাইঅক্সাইডের গঠন। কারা কারা সমযোজী যৌগ গঠন করতে পারবে তার কিছু বৈশিষ্ট্য আছে বা শর্ত আছে। সেই শর্তগুলো হচ্ছে, 1. যোজক ইলেকট্রনের সংখ্যা, অর্থাৎ পরমাণু সর্বস্থ কক্ষপথে যোজ্যতা কক্ষে যে ইলেকট্রন আছে তার সংখ্যা। হাইড্রোজেন বাদ দিয়ে বাকি যে পরমাণুগুলো আছে তার বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হতে হবে 4, 5, 6 অথবা 7। তাতে কি হবে, তাদের ইলেকট্রনের ঘাটতি থেকে গেল 1টি 2টি 3টি অথবা 4টি। তারা এই ইলেকট্রনগুলো অন্য কারোর সাথে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করতে পারবে। সমযোজী বন্ধন গঠনের দ্বিতীয় শর্ত হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। সমযোজী বন্ধন গঠনের জন্য দুটি পরমাণুর ইলেকট্রন আসক্তি প্রায় সমান হওয়া প্রয়োজন, অর্থাৎ দুটি পরমাণুর ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা প্রায় কাছাকাছি হতে হবে। সমযোজী বন্ধন গঠনের তৃতীয় শর্তটি হচ্ছে তড়িৎণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। যদি দুটো পরমাণুর তড়িৎণাত্মকতা প্রায় সমান হয় তাহলে কি হবে, একটি পরমাণু থেকে অপর পরমাণুতে ইলেকট্রন গ্রহণ বা বর্জন সম্ভব হবে না। এই অবস্থায় পরমাণু দুটি সমযোজী বন্ধন গঠন করবে না। সমযোজী বন্ধন গঠনের চতুর্থ শর্তটি হচ্ছে আয়নীভবন বিভব। যেসব পরমাণুর আয়নীভবন বিভব খুব উচ্চ, তারা তাদের বহিঃস্থ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হতে পারে না, তাই তারা নিজেদের মধ্যে ইলেকট্রন ব্যবহারের মাধ্যমে অর্থাৎ সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করবে, অথবা অন্য কোনো অ্যানায়নের সাথে ইলেকট্রন সমভাবে ব্যবহারের মাধ্যমে যৌগ গঠন করবে। অর্থাৎ এক্ষেত্রে শুধুমাত্র সমযোজী বন্ধন হওয়াই সম্ভব। যাই হোক, আপনাদের এই আলোচনা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। Please subscribe and press the bell icon.